খটিমাপুর গ্রামে মীরা তার স্বামী রোহনের সাথে থাকত। একদিন অনেক রাত হয়ে গেছে, কিন্তু রোহন বাড়ি ফেরেনি। মীরা বারবার রোহনের ফোনে চেষ্টা করছিল, কিন্তু ফোন লাগছিল না। বিচলিত হয়ে মীরা তার প্রতিবেশী শান্তির কাছে যায়। শান্তিদি, আমার স্বামী এখনো ফেরেনি, ফোনেও পাচ্ছি না। রোহন কি মনোহর হাসপাতালের রাস্তা দিয়ে ফেরে? হ্যাঁ, কেন? তাড়াতাড়ি চলো, আমি গাড়ি বার করছি। কিন্তু কি হয়েছে? হাসপাতালের রাস্তাতে রাতে একটা প্রেতাত্মা ঘুরে বেড়ায়। শুনেছি প্রেতাত্মা লোকেদের হৃৎপিণ্ড বার করে নেয়। শান্তি আর মীরা গাড়ি করে মনোহর হাসপাতালের দিকে রওনা দেয়। এদিকে হাসপাতালের রাস্তাতে রোহনের গাড়ি খারাপ হয়। এই রাস্তাটা খুব নির্জন, হেল্প চাওয়ার মতন কেউ নেই, ফোনের ব্যাটারিতেও চার্জ শেষ হয়ে গেছে। তখনই প্রেতাত্মা রোহনের সামনে আসে। তোর গাড়ি আমি খারাপ করেছি, আর এখন তোর হৃৎপিণ্ডটা বার করে নেব। রোহন ভয়তে অজ্ঞান হয়ে যায়। প্রেতাত্মা রোহনের বুকে হাত দিয়ে হৃৎপিণ্ডটা বার করতেই যাচ্ছিল, ঠিক সেই সময় শান্তি আর মীরা গাড়ি করে সেখানে পৌঁছে যায়। শান্তি প্রেতাত্মার উপর গঙ্গা জল ছিটিয়ে দেয়। আজকে যাচ্ছি, সুযোগ পেলে আবার আসব। এই কথাটা বলে প্রেতাত্মা চলে যায়। মীরা রোহনের মুখে জল ছেটায়, রোহনের জ্ঞান ফেরে। তিনজন বাড়ি ফিরে আসে। দিদি, আত্মাটা লোকেদের হৃৎপিণ্ড বার করে নেয় কেন? 8 বছর আগের কথা, মনোহর হাসপাতালের রাস্তাতে একটা নবদম্পতির অ্যাক্সিডেন্ট হয়। বউটা কোনোভাবে তার বরকে নিয়ে হাসপাতালে পৌঁছায়। বরটা বেঁচে ছিল, কিন্তু ডাক্তাররা ছিল ডিজনেস্ট। সে তার বরকে মৃত ঘোষণা করে আর তার হৃৎপিণ্ডটা বার করে চোরাচালানকারীদের বেঁচে দেয়। বউ হাসপাতাল কর্তৃপক্ষের এগেনস্টে কেস করে, কিন্তু কেসে হেরে যায়। নিজের স্বামীকে হারানোর শোক আর ন্যায় না পাওয়ার যন্ত্রণায় সে আত্মহত্যা করে। তারপর থেকে তার আত্মা ওই হাসপাতালের রাস্তায় ঘুরে বেড়ায়। সে ওই হাসপাতালের 2 জন ডাক্তারকেও মেরে ফেলেছে, 3 জন আরও বাকি আছে। ওই 3 জন নিজেদের ঘরকে তান্ত্রিক দিয়ে সুরক্ষিত করে দিয়েছে। যে ওই রাস্তায় ফেরে, আত্মা তার হৃৎপিণ্ড বার করে নেয়। ঠিক আছে, শোনো, অনেক রাত হয়ে গেল, আমি শুতে যাচ্ছি। শান্তি শুতে চলে যায়। মীরা আর রোহনও ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর মীরা হঠাৎ উঠে পড়ে আর অদ্ভুত রকমের আচরণ করতে থাকে। রোহন ঘাবড়ে উঠে বসে। মীরা, মীরা, এ তুমি কি করছো? কি হয়েছে তোমার? মীরা টেবিলের ওপর রাখা ছুরিটি তুলে নেয় আর রোহনের ওপর আক্রমণ করে। তখন তুই আমার থেকে বেঁচে গিয়েছিলিস, কিন্তু এখন আর বাঁচবি না। রোহন দৌড়ে ঘরের বাইরে বেরিয়ে যায় আর মীরাকে ঘরে আটকে দেয়। মীরা ঘরের মধ্যে অদ্ভুত ভাবে চিৎকার করতে থাকে। রোহন শান্তির ঘরের দরজা ধাক্কায়। শান্তি দরজা খোলে। শান্তিদি, শান্তিদি, জানি না মীরার হঠাৎ কি হয়েছে, ও আমার উপর কেমন যেন অ্যাটাক করেছে। মনে হচ্ছে হাসপাতালের রাস্তার ওই প্রেতাত্মা ওর শরীরে ঢুকেছে। আমি এক্ষুনি তান্ত্রিককে ফোন করছি। শান্তি ফোন করে তান্ত্রিককে ডেকে পাঠায়। কিছুক্ষণ পর তান্ত্রিক আসে আর দরজা খোলে। এ তুই, এদেরকে কেন বিরক্ত করছিস? চুপ কর বুড়ো, তোকে আমি কিচ্ছু বলবো না। যদি না বলিস, আমি হনুমান চল্লিশা পড়ে তোকে ভস্ম করে দেব। আমি কল্পনা, ওই ডাক্তারগুলো আমার স্বামীকে আমার থেকে চিনিয়ে নিয়েছে। আমরা একে অপরকে খুব ভালোবাসতাম। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার কষ্ট উপলব্ধি করতে পারছি। তুমি আমাকে একটা ছোট্ট সুযোগ দাও, আমি ওই বাকি ডাক্তারদের শাস্তি দেব। আমাকে ভরসা করো, আমি একজন উকিল। আমি আজ পর্যন্ত ন্যায় পাইনি আর পাবোও না। আমাকে
আমাকে একটা ছোট্ট সুযোগ দাও আর আর তুমি আমার স্ত্রীকে প্লিজ ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও। ঠিক আছে, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, কিন্তু তুমি যদি ওই ডাক্তারদের শাস্তি দিতে না পারো তবে আমি কিন্তু আবার ফিরে আসব। এই বলে আত্মা মীরার শরীরকে মুক্ত করে দেয়। রোহন হাসপাতালে ডক্টরদের এগেনস্টে কেস লড়ে আর সেই তিনজন ডাক্তারকে ফাঁসির শাস্তি দেওয়ায়। তারপর আত্মা সারা জীবনের মতো অদৃশ্য হয়ে যায়। এটি হল 1955 সালের ঘটনা। গোরখপুর শহরের সিটি হসপিটালে সুনিতা নামের একজন নার্স ছিল। একদিন সুনিতাকে রাতে সেখানে থাকতে হয় আর তার নাইট ডিউটি পড়ে। সুনিতা তার স্বামী হেমন্তকে ফোন করে। হেমন্ত, আজ আমার নাইট ডিউটি পড়েছে, তো আমি হসপিটালেই থাকবো, তুমি খেয়ে নিও আর তারপর ঘুমিয়ে পড়ো। ঠিক আছে সুনিতা, তুমি নিজের খেয়াল রেখো। সুনিতা ফোন রেখে দেয় আর দেখে যে একটি ইমার্জেন্সি পেশেন্ট এসেছে যার অবস্থা খুবই খারাপ ছিল। ডক্টর মহেশ ওই পেশেন্টকে আইসিইউতে নিয়ে যায়, সুনিতাও তার সাথেই যায়। পেশেন্টের অবস্থা খুবই খারাপ, সুনিতা ওকে বাঁচানো যাবে না। মহেশ চেষ্টা করে কিন্তু ওই পেশেন্টটাকে বাঁচাতে পারে না। এনার বাড়ির লোককে খবর দিয়ে দাও সুনিতা। ঠিক আছে ডক্টর। মহেশ আর সুনিতা আইসিইউ থেকে চলে যায়। আত্মা লাশটাকে দেখে হাসতে থাকে। পেশেন্টের বাবা খুব রাগের সাথে মহেশের ক্যাবিনে আসেন। আপনারা হসপিটালের নামে এমন অপরাধ করছেন, লজ্জা করে না? আরে আরে, এসব আপনি কি বলছেন? আমার ছেলের কার অ্যাক্সিডেন্ট হয়েছে আর আপনারা বলছেন যে আমার ছেলেকে বাঁচাতে পারেননি, কিন্তু সত্যি এটাই যে আপনারাই আমার ছেলেকে মেরে ফেলেছেন ও দুটো কিডনি বার করে নেবার জন্য, এটা আপনি কি বলছেন? মহেশ আর সুনিতা লাশের কাছে আসে আর দেখে যে দুটো কিডনি বের করে নেওয়া হয়েছে। মহেশ ভীষণভাবে ভয় পেয়ে যায়। আমি এই হসপিটালের বিরুদ্ধে জোরদার মামলা করব। আত্মা এসব দেখে খুব হাসতে শুরু করে। এবার শুরু হবে এই হাসপাতালের সর্বনাশ। হাসপাতালে কিডনি চুরির ঘটনা বাড়তে থাকে। এই সব ঘটনার জন্য হাসপাতালের বদনাম হতে থাকে, সংবাদপত্রে খবরও ছাপতে থাকে। একদিন রাতে মহেশ নিজের ক্যাবিনে বসেছিল, তখনই সেখানে সুনিতা আসে। কি হয়েছে ডক্টর, আপনাকে খুব বেশি চিন্তিত মনে হচ্ছে। ও ফিরে এসেছে সুনিতা, কামিনী এখানে আছে, এটা আমি জানি, ওই করেছে এসব। কামিনী কে? সবে এক মাস হলো তুমি জয়েন করেছো তাই না? তোমার আগে আমাকে কামিনী অ্যাসিস্ট করত, ও খুব সিনিয়র নার্স ছিল, কিন্তু ও মোহিত নামে একটা ছেলের সাথে প্রেম করত যার এই হাসপাতালে খুব আসা যাওয়া ছিল। মোহিত প্ল্যান করলো কিডনির বিক্রি করলে ব্যবসা করলে কেমন হয়। ভালোবাসায় কামিনী ন্যায় অন্যায় ভুলে গেল আর মোহিতের কথা মতো কিডনির ব্যবসা শুরু করে দিল। একদিন ওদের এই সত্যিটা ধরা পড়ে গেল। মোহিত আর ওর সব দলবলকে গ্রেপ্তার করা হলো, কিন্তু কামিনী কোনো রকমে পালিয়ে গেল। পরে শোনা যায় যে ও আত্মহত্যা করেছে। মহেশ সুনিতাকে কামিনীর ব্যাপারে বলতে বলতেই কামিনী সামনে চলে আসে। কি ডাক্তার, আমার ব্যাপারে ওকে বলছিলে তাই না? মহেশ আর সুনিতা ভয় পেয়ে যায়। তোমাদের সবার কারণে আমি আমার ভালোবাসা হারিয়েছি, এই হাসপাতালকে আমি বরবাদ করে দেব, তোমাদের সবাইকে বরবাদ করে দেব। যা কিছু হয়েছে তা তোমার দোষেই হয়েছে, তুমি কিডনি বিক্রির অপরাধ করেছো, যার শাস্তি তুমি পেয়েছো। এই কথায় কামিনীর খুব রাগ হয় আর ও মহেশকে খুব জোরে থাপ্পড় মারে আর ওর মাথা থেকে রক্ত বেরোতে থাকে। মাঝরাতে হাসপাতালে একটি রোগী আসে যার পেটে খুব ব্যথা হচ্ছিল। সেই রোগী ডক্টর মহেশের ক্যাবিনে যায়। এই হাসপাতালের এত বদনাম, কিন্তু কি করব, পেট এত ব্যথা করছে আর এই হাসপাতালটাই বাড়ির কাছে, তাড়াতাড়ি ওষুধ নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। ডক্টর, পেটে খুব ব্যথা হচ্ছে, ঠিক করে হাঁটতেও পারছি না। রোগী দেখে যে সুনিতা ডাক্তারের মাথায় ওষুধ লাগিয়ে দিচ্ছে। আরে
ये কি হয়েছে ডাক্তার বাবুর? ও হঠাৎ করে পা পিছলে গেছে ডাক্তার বাবু। আসুন আমি আপনাকে দেখে নিচ্ছি। কিডনি নিয়ে যাবার সময় এসে গেছে। আজ এই যুবক ছেলেটির কিডনি বের করে নেব, তাহলে এই হাসপাতাল চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। সুনিতা রোগীকে পরীক্ষা করতে থাকে, তখনই ওই আত্মা সেখানে চলে আসে। তুমি সরে যাও সুনিতা, আমিও একজন নার্স, আমি ওকে দেখে নিচ্ছি। রোগী ঠকঠক করে কাঁপতে থাকে। সুনিতা রোগীর সামনে দাঁড়িয়ে পড়ে। না, আমি এই হাসপাতালের আর বদনাম হতে দেব না। তুই আটকাবি আমাকে? কামিনী সুনিতাকে খুব জোরে ধাক্কা মেরে দেয়। আত্মা রোগীর কাছে চলে আসে আর নিজের নখগুলো লম্বা করে নেয়। তখনই ডাক্তার সেখানে চলে আসে আর ওই আত্মাকে ত্রিশূল মেরে দেয়। ওই আত্মা অদৃশ্য হয়ে যায়। আপনি ঠিক আছেন তো ডাক্তার? আর যাই কিছু এখানে হলো তাতে এটাই প্রমাণ হলো যে এই হাসপাতালে যা যা হয়েছে সব ওই আত্মার জন্যই হয়েছিল। আমি মিডিয়াকে গিয়ে সব কথা বলবো। উনি মিডিয়ার সামনে গিয়ে স্টেটমেন্ট দেন আর আবার সিটি হাসপাতালের নাম হয়ে যায়। কামিনীর আত্মার উদ্দেশ্য সফল হয় না আর ও ভস্ম হয়ে যায়।